হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুর 12:50 দিকে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর, সাম্প্রতিক সহিংসতা ও রিসোর্ট কাণ্ডে রাজধানীর পল্টন থানা ও নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দুটি মামলা হয় মামুনুলের বিরুদ্ধে। এছাড়া 2013 সালের শাপলা চত্বর তাণ্ডবের ঘটনাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। গ্রেফতারের পর মামুনুলকে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের সময় সাম্প্রতিক সহিংসতা ও রিসোর্ট কাণ্ডে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মামুনুলের গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি হারুনুর রশিদ। তিনি বলেন, মামুনুলকে গ্রেফতারের পর আমার অফিসে আনা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মামুনুল রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন, এই জন্যই পরিকল্পিতভাবে একের পর এক সহিংসতায় উস্কানি দিচ্ছিলেন তিনি। নারায়ণগঞ্জের সোনারগাঁও রিসোর্ট কাণ্ডের পর থেকে মামুনুল হককে জনসম্মুখে দেখা যায়নি। গত 3 এপ্রিল রিসোর্ট কাণ্ডের পরদিন ওই মাদ্রাসার হেফাজত নেতারা জরুরি বৈঠক করেন, সেখানে উপস্থিত ছিলেন মামুনুল হক। এরপর আর তাকে সাংগঠনিক কোনো কর্মকাণ্ডে দেখা যায়নি।